বন্ধুরা, আমি ইমরুল কাসার ইমন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রযুক্তিবিদ্যার অদ্ভুত এক সাফল্য নেপালের দোলপা বিমানবন্দর। হিমালয় কন্যাখ্যাত নেপালের দক্ষিণ পূর্বের কর্ণালী প্রদেশে অবস্থিত এই বিমানবন্দরটি দোলপা নেপালের ডোমেস্টিক এয়ারপোর্ট, এবং স্থানীয়রা এটিকে ঝুলপা এয়ারপোর্ট হিসেবে ডেকে থাকেন। সিভিল এভিয়েশন অব নেপাল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এই বিমানবন্দরটি 2017 সালে তৈরি করা হয়েছিল। এরপর থেকেই নিরবিচ্ছিন্নভাবে এই বিমানবন্দরটি সেবা দিয়ে আসছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই বিমানবন্দরটি প্রায় 9,885 ফিট উপরে অবস্থিত। এই বিমানবন্দরের চারদিকে রয়েছে 18 থেকে 20,000 ফিট উচ্চতার সুউচ্চু পাহাড়, যে কারণে এখানে ল্যান্ডিং করার সময় রানওয়ে পাইলটের দৃষ্টিসীমায় রাখা খুব দুরূহ হয়ে পড়ে। বিভিন্ন তথ্যসূত্রের মাধ্যমে জানা গেছে এই বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য 2,190 ফিট, যা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর লুকলার রানওয়ের দৈর্ঘ্য থেকে মাত্র 300 ফিট বেশি। প্রতিদিন নেপালের বিভিন্ন এয়ারপোর্ট থেকে এখানে 20টিরও বেশি ফ্লাইট ওঠানামা করে। নেপালের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলোর তালিকায় এটি 3 নম্বরে অবস্থান করছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনি কি নেপালের এই বিমানবন্দরটিতে যেতে চান? আপনার অনুভূতি আমাদের কমেন্ট করে জানাবেন।